হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্কিন কেয়ার একটা ভিডিও। আর সামনে তো দুর্গা পুজো, তো এই সময় আমরা সবাই একটু স্কিনের প্রতি বেশি যত্নশীল হয়ে পড়ি, তাই না? মনে হয় যে স্কিনটাকে যদি একটু ভালো করতে পারি, একটু যদি গ্লো আনতে পারি তো কেমন হয়। আফটারঅল দুর্গা পুজো বলে কথা, তো যদিও এখন এক মাস হাতে আমাদের সময় আছে না নেই, আছে, হ্যাঁ আছে, তো সেই জন্যই আর কি এক মাসে যেটুকু যা করা যায় আর কি, তো সেই জন্যই ভাবলাম যে চলো তোমাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আর আমি এই মুহূর্তে কী কী করছি আমার স্কিন কেয়ার রুটিনে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো সেই জন্যই চলে এলাম, আজকে এই ভিডিওটা বানানোর কোনো প্ল্যান ছিল না আগে থেকে, তো চলো শুরু করি আজকের এই ভিডিও। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মামাআর্থের ভিটামিন সি ফেস প্যাক। আর আমরা সবাই জানি ভিটামিন সি কতটা উপকারী আমাদের স্কিনের জন্য, আর সাথে এটাও বলবো আমি কিন্তু আজকে এই ফেস প্যাকটা কিনেছি purple.com থেকে। আর এই ফেস প্যাকটার সাথে আমি পেয়েছি এই ছোট্ট একটা ফেস ওয়াশ, যেটা উপটানের, এর মধ্যে রয়েছে টারমারিক অ্যান্ড স্যাফরন। তো এরকম লিটল সাইজের ফেস ওয়াশ মেবি পাওয়া যায় না, এটা হয়তো স্যাম্পল প্যাক, তো সে কারণে এর সাথে ফ্রি দিয়েছে। আদারওয়াইজ আমি তো এখন অবধি জানি না এরকম ছোটো কোনো সাইজের ফেস ওয়াশ পাওয়া যায় বলে, তো হয়তো পাওয়া যেতেও পারে বাট অনলাইনে পাওয়া যায় না। তবে এখানে দাম লেখা রয়েছে, আর কোথাও লেখাও নেই যে নট ফর সেল, এরকম কিছু লেখা নেই, তো তাহলে হয়তো এরকম প্যাক পাওয়া যায়, এটা আমার অন্তত জানা ছিল না, তো যাই হোক এটা জানতে পারলাম। তো এই মুহূর্তে যারা ভাবছো কিনবো মামাআর্থের প্রোডাক্ট, তারা একবার purple.com সার্চ করতে পারো, কারণ purple.com এই মুহূর্তে চলছে অনেক ভালো ভালো অফার। তো চলো শুরু করি, আজকে তোমাদেরকে বলবো এই ফেস প্যাকটা সম্পর্কে, এটা কতটা ভালো, কী কী রয়েছে, কত প্রাইসের, এবং কতটা আমার স্কিনে কাজ করছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তাহলে চলো শুরু করি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো চলো ঝটপট শুরু করে দিই আজকে এই ভিডিও, মানে পারে এরপরে আর বৃষ্টির আওয়াজে আমার কথা কিছু শোনা যাবে না, তো চলো লেট স্টার্ট, তোমরাও দেখে নাও। আর আজকের এই ফেস প্যাকটা কতটা কার্যকরী হবে আমাদের জন্য এটা তোমরা নিজেরাই বুঝে যাবে আজকের এই ভিডিওটা যদি পুরোটা তোমরা দেখে থাকো। তো তাহলে চলো বন্ধুরা শুরু করে দিই আজকের এই ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যেটা করতে হবে পাশে যে বেল আইকন থাকে ওটাকে একটু বাজিয়ে দিতে হবে, তাহলে নিত্য নতুন রেসিপি ও ব্লগের নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা সবার প্রথমে। তাহলে চলো ঝটপট শুরু করে দিই আজকের এই ভিডিও। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মামাআর্থের ভিটামিন সি ফেস মাস্ক, যাতে রয়েছে ভিটামিন সি অ্যান্ড কেওলিন ক্লে। এছাড়াও নিচে লেখা রয়েছে ফর স্কিন ইলুমিনেশন, দেখতে পাচ্ছ পাশের লেখা রয়েছে প্যারাবিন অ্যান্ড সিলিকন ফ্রি, ডার্মেটোলজিক্যালি টেস্টেড, এরকম লেখা রয়ে থাকে আর কি, আর আছে উইথ বায়োঅ্যাক্টিভস। এছাড়াও এর প্রাইস রয়েছে ৪৯৯ টাকা। এছাড়াও এখানে দেখো এর পেছন দিকটাতে রয়েছে কীভাবে ইউজ করতে হবে এবং কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে, আর ঠিক উপরটাও বাক্সটা ঠিক এরকম দেখতে। আর চলো এখন তোমাদেরকে এটা খুলে দেখাই এর ভেতরে কী রয়েছে। তো ঠিক প্যাকেজিংটা এরকমই বেশ ভালো আমি বলবো, একদম ফার্স্টে একটা ঢাকনা, তার উপরে একটা এরকম লিড রয়েছে, তারপর ভেতরে যে ফেস মাস্কটা সেটা রয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর। এছাড়াও তোমরা দেখো এই ফেস মাস্কটার যে কালারটা সেটা কত সুন্দর, একটা মিষ্টি পেস্তা গ্রিন কালার। আর এখন আমি তোমাদেরকে বলবো এই ফেস মাস্কটা ইউজ করার আগে আমাদের কী করতে হবে। এখানে লেখা রয়েছে এই ফেস মাস্কটা ইউজ করার আগে আমাদের এই উপটানের যে ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে, আর তারপরে এই ফেস মাস্কটা লাগিয়ে আমাদের 15 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। তাহলে চলো এবার আমরা এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই। আর আমি শুরুতেই বলেছিলাম আজকে আমি কিন্তু একদম যেটা আমার এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ফেস মাস্কটা ইউজ করার পর পার্সোনালি যেটা মনে হচ্ছে, ভীষণই ক্রিমি একটা টেক্সচারে রয়েছে, তো সে কারণেই যাদের অয়েলি স্কিন এবং পিম্পলের সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেস মাস্কটার কতটা কাজ হবে এটা কিন্তু একটু ভেবে দেখার রয়েছে। এবং যাদের ড্রাই স্কিন এবং যাদের শীতকালে বা স্কিন ড্রাই হয়ে যায়, তো সেক্ষেত্রে তারা কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারো, যেটা আমার মনে হলো, কারণ আমার নর্মাল স্কিন, তো এই ফেস মাস্কটা ইউজ করার পর আমি প্রচণ্ড ফিল করলাম যে আমার স্কিনটা কিন্তু অয়েলিনেস বেড়ে গেছে আগের চেয়ে। তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে আমরা ফেস মাস্কটাকে লাগিয়ে নিয়েছি, এবং এখন আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো, তারপর মুখটা আমরা প্লেন জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি আবারও চলে এসেছি মুখটা ধুয়ে, আর এখানে আমি একটা কার্টন টাওয়েল নিয়েও চলে এসেছি, বাট তোমরাই বলো
এখন কি মুখটা আগের চেয়ে একটু পরিষ্কার লাগছে? কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই করে জানিও। আর এইভাবে তোমরাও তোমাদের পুজোর আগের লাস্ট প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর আমিও আর কী কী প্রিপারেশন নিচ্ছি সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই আগামী দিনে শেয়ার করব আশা করছি। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পাশে যে বেল আইকনটা সেটাকে একটু বাজিয়ে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ এগেন, বাই।